নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। জুন 2023 কর্কট রাশির আপনি যদি মানুষ হন, এই মাসে আপনার কী সম্ভাবনা উঠে আসতে চলেছে? পাঁচটি বড় ঘটনা ঘটবেই কর্কট রাশির সাথে। নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার ব্যবসা, আপনার দাম্পত্য সুখ, শিক্ষা, প্রেম, ভাগ্য, কেরিয়ার, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথম মাসে আপনাদের স্বাস্থ্য, দেখুন এ মাসে আমি স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আলোচনা করি, দেখুন প্রথম কথা হচ্ছে এ মাসে আপনাদের জয়েন্ট পেন, ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে, এবং এর সাথে সাথে আপনাদের কোনো জায়গাতে চোট আঘাত পাওয়া, এখান থেকে আপনারা অবশ্যই সাবধানে চলুন। অর্থাৎ যারা প্রতিনিয়ত কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, হয়তো আপনাকে প্রতিদিন কাজের জন্য কর্মসূত্রে বাইরে বেরাতে হয়, আমি একটু বলবো একটু সাবধানে চলাফেরা করবেন, বা আপনি সিঁড়িতে উঠানামা করছেন, বা আপনি বাথরুমে যাচ্ছেন, সেখানে পড়ে গিয়ে চোট আঘাত লাগা বা কোমরের লাগা বা জয়েন্ট পেন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এ মাসে রাগ জেদ এই দুটা কিন্তু বাড়বে। রাগ এবং জেদকে আপনারা, আপনি কর্কট রাশির মানুষ, কন্ট্রোল করুন। এবার আসি আপনাদের শিক্ষা, দেখুন শিক্ষার জায়গাটা যদি আসি, শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। আপনাদের কিছু সময় মনে হবে যে পড়াশোনার দিকে ফোকাস করি, আবার কিছু কিছু সময় মনে হবে একটু আপনি অনলাইন কাজের দিকে একটু হলেও এগিয়ে যেতে পারেন। অর্থাৎ কিছুটা অমনোযোগী, আবার কিছু কিছু ক্ষেত্রে মনোযোগ আপনার কিন্তু থাকবে। অর্থাৎ স্থির সিদ্ধান্ত নিতে কিন্তু পারবেন না, কোন স্ট্রিমে গেলে ভালো হয় বা কোন লাইনে গেলে ভালো হয়, বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন না আপনি এই এখানেই আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নেবেন, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ডিসিশান নিতে কিন্তু সমস্যা আপনাদেরকে কিন্তু দিবে। এডুকেশনের জায়গাটা ওভারঅল ভালো, কিন্তু ডিসিশনের জায়গায় কিছু সমস্যা রয়েছে। এবার আসি, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার প্রেম, দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো খুব ভালো কিন্তু রয়েছে। শুক্র মঙ্গল অবস্থান করছে তো রাশিতে, এক কথায় প্রেমের ক্ষেত্রে আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আপনাদের পূরণ হবে। যাদের ব্রেকআপ হয়ে গিয়েছিলো বা আপনাদের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেই মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কমবে, এবং নতুন প্রেমের আপনাদের আগমন এই সময় হবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি আপনাদের হবে, এবং আপনাদের সমস্যাগুলো, লাভ লাইফের সমস্যাগুলো আপনাদের কাটবে, কারণ শুক্র এবং মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গা, দেখুন আমি একটি কথা বলি, সপ্তম ভাব আমাদের দাম্পত্য জায়গা, দেখুন সপ্তম পতি অষ্টমভাবে অবস্থান করছে, দেখুন লাইফ পার্টনারের শরীরের দিকটাতে কিন্তু নজর দিন, এখানে কিছুটা আপনার চিকিৎসার খরচ আপনার বাড়তে পারে। অর্থাৎ আপনার যিনি লাইফ পার্টনার রয়েছেন সেখানে আপনি নজর দিন, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসবে। শনি ডাঙিয়া চলছে তো কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার শিকার কিন্তু আপনি হতে পারেন। অত্যাধিক চাপ এ মাসে কিন্তু আপনাদের থাকবে, এটা অবশ্যই নজর রাখুন। ভাগ্যর জায়গাটা যদি বলি, আপনি কর্কট রাশির মানুষ, ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অহেতুক যে জায়গাগুলো কাজ আটকে আছে, এমন জায়গাগুলো, সেই জায়গাগুলো ভাগ্যের দ্বারা সেটা কিন্তু আপনারা অতিক্রম কিন্তু করবেন। অর্থাৎ দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে, আটকে গেছে, এমন কাজ আপনাদের এ মাসে কিন্তু সম্পূর্ণ নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আপনি কর্কট রাশির মানুষ লিখে রাখুন।
এই সময়ের মধ্যে আপনাদের কিছু শুভ বার্তা আপনাদের বহন করে নিয়ে আসবে এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। অর্থাৎ আপনি চাকরি করছেন না, চাকরির জায়গাটা কিন্তু আপনাদের ভালো। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কিন্তু এই সময় আমি বলবো না যে আপনারা কর্ম পরিবর্তন করুন, কারণ আপনার কর্মাধিপতি নিজস্ব গৃহে অবস্থান করছে, ভুল ডিসিশান নিয়ে আপনার অর্থ লস হতে পারে, ভুল ডিসিশান নিয়ে আপনার কর্ম চলে যাওয়ার মতন সম্ভাবনা হতে পারে। অর্থাৎ আমি একটি কথা বলবো, যে কাজগুলো আপনারা করবেন না একটু ভেবে চিন্তে করুন, কারণ চটজলদি ডিসিশান কিছু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। এই মাসে আপনাদের সম্পত্তি ক্রয়, কোনো অ্যাসেট, প্রপার্টি বা জমি বা বাহন, কোনো কিছু কিনার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, লিখে রাখুন। এটা কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে, কোনো সম্পত্তি ক্রয় বা বাহন এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে ভালো, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি তেলের ব্যবসা করছেন, আপনি গ্যাসের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগগুলো কিন্তু আসবে, কারণ জুন মাসে কিছু একটা ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু হতে পারে। এবং একাদশভাবে বুধ অবস্থান করবে, আপনাদের বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। তবে দ্বিতীয় পতি দ্বাদশভাবে চলে যাচ্ছে 15 জুন থেকে। আমি একটু বলবো, খরচের দিকে নিয়ন্ত্রণ করুন, অয়েতু খরচ ব্যয় আপনাদের বৃদ্ধি করবে 15 জুনের পর থেকে। ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন আমি বলবো 15 জুনের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তার পরে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। আপনি কর্কট রাশির মানুষ, লিখে রাখুন। এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকে লাভ পাবেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন, বা আপনি মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, বা আপনি সমাজসেবামূলক কাজকর্ম করছেন, বা আপনার কেরিয়ারের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিছুটা হলেও কাটবে। এবং এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, যে কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, শনি ঢাইয়া চলছে তো, বজরংবলির উপাসনা করুন। এবং যতদিক আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতদিক পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন, লিখে রাখুন। এটা আমি বারবার এই কথাটা বলছি, যতদিক লাভ পাঠ করতে পারেন ততদিক লাভ পাবেন। এবং আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। আপনি কর্কট রাশির মানুষ, ঢাইয়া চলছে, যদি আপনার জন্মচকে শনি যদি পাপ প্রভাবে থাকে, শনি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু এই সময়ে আপনার কিন্তু কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে। আমি দেখতে পাচ্ছি না আপনাদের জন্মচকে নবগ্রহের পজিশন কেমন রয়েছে, শনি আপনার কেমন রয়েছে, কিন্তু হ্যাঁ আপনার মহাদশা কী চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি প্রেডিকশান আপনাদেরকে করছি। এটা একটা গাইড হিসেবে আপনারা নিতে পারেন, চলার পথের পাথর হিসেবে নিতে পারেন, আপনারা বন্ধু হিসেবে কিন্তু রাশিফলটা নিতে পারেন। অর্থাৎ কিছুটা হলো আপনাদেরকে 100-এর মধ্যে 50 ভাগ হলেও কিন্তু লাভ দিবে। নমস্কার।